আমার প্রশ্ন হচ্ছে, আমি একটি পোস্টারে দেখেছি যে বলা আছে সঙ্গীত এবং নৃত্য ইসলামে গ্রহণযোগ্য নয়, এটা কেন? বোন জিজ্ঞেস করলেন যে কেন ইসলাম ধর্মের সঙ্গীত এবং নৃত্য নিষিদ্ধ। প্রথমে আমি সঙ্গীত নিয়ে বলছি, এরপর নৃত্য। সঙ্গীতের ব্যাপারে বলা যাবে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সঙ্গীতের বাদ্যযন্ত্র সাধারণ নিয়মে সবই নিষিদ্ধ, তবে তিনি যেটি অনুমতি দিয়েছিলেন সেটা দফ, এক পাশে খোলা ড্রাম যাকে বলা হয় ডাফ বা ডাফলি, বাকি সবগুলোই নবী নিষিদ্ধ করেছেন। কারণ আপনি যদি ভেবে দেখেন, এটা আপনাকে দূরে নিয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে, সর্বশক্তিমানকে স্মরণ করা থেকে। এই কারণে যখন আমরা এরকম গান শুনি, যেমন ধরেন সিনেমার গান হোক, সেটা হিন্দি, মালায়ালাম, তামিল বা অন্য কিছু, আপনি দেখবেন যে এই হিন্দি সিনেমার গানগুলোর বেশিরভাগ কথায় একেবারে বাস্তবতা বহির্ভূত। আপনি জানেন যে নায়ক নায়িকাকে বলছে, মই তোমার লাগি চাঁদ তোড় কে লেকে আউঙ্গা, মই তোমার লাগি সিতারে তোড় কে লেকে আউঙ্গা, আমি তোমার জন্য চাঁদ নিয়ে আসবো, আমি তোমার জন্য তারা নিয়ে আসবো। আমরা জানি এটা সম্ভব না, কোনো মানুষ তার প্রেমিকার জন্য চাঁদ তারা নিয়ে আসতে পারে না।